Hello everyone, welcome to Tapu Corner. Aaj ami niye eshi kacha amer achar. Ingredient guli holo shukno lanka, gota mohori, gota dhone, jire, labon, jitnabon, gota sorse, hing, চাট মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছুটা সরষের তেল, 750 কাঁচা আম ও লঙ্কার গুঁড়ো, আর লাইটটা পাতি নেব। এবার দেখুন, প্রথমে কাঁচা আমগুলোকে আমি কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তারপর এইভাবে ধুয়ে নিচ্ছি যাতে আমের গায়ে কোনো ধুলো ময়লা না থাকে। এক একে আমগুলো জল থেকে তুলে নিচ্ছি। এরপর একটি শুকনো কাপড়ে মুছে নিচ্ছি যাতে আমের গায়ে জল এবং ময়লা না থাকে। এবার আমগুলো আপনি খোসা সমাতে টুকরো টুকরো করে কেটে নিতে পারেন, না হয় খোসা ছাড়িয়েও আপনি কাটতে পারেন। আমি এখানে দেখুন এভাবে আমের ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নুন রোদ মাখিয়ে কিছুক্ষণ রোদে শুকিয়ে নিয়েছি। কড়াইয়ে সামান্য তেল গরম করে কয়েকটি শুকনো লঙ্কা টুকরো করে দিলাম। যতক্ষণ আমার লঙ্কাটা ভাজা হচ্ছে, এর মধ্যে রোদে রাখা আমগুলোর গায়ে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও বিট লবণ দিয়ে মাখিয়ে নিয়ে ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য হিং ছড়িয়ে দিলাম। ক্রমাগত নাড়তে থাকছি যতক্ষণ না তেলটা আমের গায়ে লেগে যাচ্ছে। এবার গ্যাস অফ করে দিলাম। অন্য একটা কড়াইয়ে মৌরি, গোটা জিরে, ধনে, পাঁচফোড়ন, কয়েকটি শুকনো লঙ্কা, মেথি, সামান্য জোয়ান, কিছুটা সরষে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। তারপর চিলের মধ্যে আধ ভাঙা করে নিলাম। কড়াইয়ে তেল গরম করে আধ ভাঙা মশলা দিয়ে এইভাবে নাড়তে থাকছি যতক্ষণ না মশলার গায়ের রং বদলে যাচ্ছে। নাড়তে নাড়তে গায়ের রং কালো হয়ে গেল। আম ভাজা ও মশলা ঠান্ডা হওয়ার পর প্রায় আধ ঘন্টা পর আমের টুকরোগুলোর উপর দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর হাফ কাগজি লেবুর রস ও হাফ চামচ চাট মশলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মাখলে পর আমের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যাবে। এর মধ্যে আচারটা তুলে রাখতে হবে। এভাবে রাখলে আচারটা অনেকদিন ভালো থাকে। রুটি এবং ভাত দিয়ে খাওয়া যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।
সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। আমার আমের আচার রেডি। নমস্কার, থ্যাংকস ফর ওয়াচিং।